অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আজকে সকালবেলা আসলে আমি আসতে পারি নাই, বিকজ শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, এখন আমি একটা নতুন করে নিয়োগ নিয়ে আসলাম, সেটা হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এটা আমরা সবাই জানি, সারা দেশে প্রচুর পরিমাণে এদের শাখা উপশাখা আছে। এই পপুলারে বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে, একের থেকে শুরু করে ইন টোটাল দেখেন এখানে 18টা ক্যাটাগরি আছে, যেখানে আপনি অষ্টম শ্রেণী, SSC, HSC, যারা মেডিকেল সেক্টর বিভিন্ন ডিপ্লোমা করছেন, প্রত্যেকটা আইটিএমএল পাবলিকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর পপুলারে কিন্তু একটা বিষয় হলো বেশ ভালো মানের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আমি এটা এখন আপনাদের সাথে আলোচনা করবো। তার আগে বলি, সার্কুলার লিঙ্ক আমার প্রথম কমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অবস্থায় আসবেন। আসার পরে প্রথমে পাবেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার নিয়োগ পরীক্ষা 2022, JHC, SHC, HSC স্নাতক পাস। এতে ক্লিক করবেন, করা মাত্র এইটা হলো নর্মাল ইন্টারফেস, নিচে নামলে আপনারা এখানে সার্কুলারটি পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, একদমই ফাটবে না। তো আমি যেহেতু নামানো আছে, আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। এখানে এটা হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়িতে, এদের কোনো শাখা ছিল না, এরা যাত্রাবাড়িতে পপুলারের একটা নতুন করে মানে শাখা খুলতেছে, এটা খুব শীঘ্রই উদ্বোধন হবে। তো এই জন্যই এখানে কিন্তু এই সমস্ত মানে পদে ছেলে মেয়ে নিয়োগ নিয়োগের জন্য আর কি তারা সার্কুলার ছাড়ছে। এখানে একা থেকে শুরু করে 18টা ক্যাটাগরি আছে, যেমন লিফট অপারেটর আছে ছেলেদের জন্য, অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে ছেলে, সহকারী আল্ট্রাসোনোগ্রাফার, ল্যাবরেটরি, এক্সরে, রিপোর্ট ডেলিভারি পুরুষ মহিলা, ইলেকট্রিশিয়ান, IT টেকনিশিয়ান, AC টেকনিশিয়ান, প্লাম্বার এটা পুরুষের জন্য, নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তা প্রহরী পুরুষ, টেলিফোন অপারেটর পুরুষ মহিলা, ECG, ETT, ECG টেকনিশিয়ান মহিলা, ফার্মাসিস্ট আছে, সেলসম্যান আছে পুরুষ, মেডিসিন কর্নারের জন্য, কম্পিউটার অপারেটর পুরুষ মহিলা, ল্যাব টেকনিশিয়ান, প্যাথোলজি কানেকশন পুরুষ মহিলা, মেডিকেল টেকনোলজি, বায়ো মাইক্রো, তারপরে ক্লিনিকের জন্য পুরুষ মহিলা, এরপরে রেডিওগ্রাফার, এক্সরে। বন্ধুরা এইভাবে কিন্তু আছে। আপনারা এটা যদি শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখেন, এটা কিন্তু SHC পাস করলে আপনি আবেদন করতে পারবেন। বই যদি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এটা আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে, SHC পাসে আপনি আবেদন করতে পারবেন। এইভাবে কিন্তু দেখুন সব কিছু দেওয়া আছে। এবার কথা হলো যে ভাই আপনি আবেদনটা করবেন কী করে, সেটার অপশনটাকে এখানে বর্ণনা করা আছে। ঢাকার যাত্রাবাড়িতে পপুলার ডায়াগনস্টিকের লিমিটেডের নতুন শাখা এবং ঢাকার বাইরে বিভিন্ন শাখায় শূন্য পদের জন্য অভিজ্ঞ লোক দরকার তাদের। এর জন্য পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, এক কথা CV রেডি করবেন, 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র কপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সহ খামের উপরে অবশ্যই কিন্তু পদের নামটা উল্লেখ করবেন আর কি। উল্লেখ করে 25 আগস্টের ভিতরে এই নিম্ন ঠিকানা পাঠিয়ে দেবেন। ঠিকানাটা হলো যেটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাড়ি নম্বর 16, রোড নম্বর 2, ধানমন্ডি, ঢাকা 1205। হটলাইন এখানে দেওয়া আছে, প্রয়োজনীয় নম্বরে কল করে কোন তথ্য লাগলে জানতে পারেন। তো আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।